ঘরে বসে দূর করুন ফেশিয়াল হেয়ার। এই মহামারীর সময় আমরা বাসা থেকে একদমই বের হতে পারছি না, কিন্তু আমরা অনেকেই আছি যারা পার্লার গিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করে অভ্যস্ত। কিন্তু এখন আপনি খুব সহজেই বাসায় বসে আপনার ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবেন। চলুন জেনে নেই ঘরে বসে ফেশিয়াল হেয়ার রিমুভ করার সহজ কিছু পদ্ধতি। বেসন দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করা। যাদের ত্বক অনেক সেন্সিটিভ তারা ফেস ওয়্যাক্সিং করলে বা ব্লেড দিয়ে হেয়ার রিমুভ করলে ত্বকে র্যাশ দেখা দেয়, আর এই র্যাশ বা বাম্পিনেস যারা এড়িয়ে চলতে চান তারা এই DIYটি করতে পারেন। একটি বাটিতে 2 চা চামচ বেসন এবং 2 চা চামচ নারিকেল তেল নিয়ে ভালো করে মিক্স করে নিন। উপাদান দুটি ভালোভাবে মিশে গেলে এবার তাতে 2 চা চামচ গোলাপ জল যোগ করুন। এই মাস্কটি ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিন এবং খেয়াল রাখবেন মুখে যেন কোনো প্রকার মেকআপ না লেগে থাকে। এরপর যে ডিরেকশনে আপনার হেয়ার গ্রো করেছে সেই ডিরেকশনে মাস্কটি ব্যবহার করুন। খেয়াল রাখতে হবে যাতে চোখ, আইব্রো এবং ঠোঁটে না লাগে। আর মাস্কটি শুকিয়ে যাবার পর যে ডিরেকশনে আপনার হেয়ার গ্রো করেছে তার বিপরীত দিক থেকে ওয়্যাক্সটি রাব করুন। এই মাস্কে যেহেতু তেল আছে তাই এই মাস্কটি সহজেই আপনার ত্বক থেকে উঠে যাবে। আর আধ ঘন্টা পর শুধু পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এই DIYটি আপনি প্রতি সপ্তাহে একবার করে করতে পারেন। নিকাকে আইব্রো রেজার। এই রেজারটি ত্বকে ব্যবহার করার আগে ত্বক পরিষ্কার করে নিন, এরপর যেখানে ওয়্যাক্স করবেন সেখানে পাউডার মেখে নিন। এরপর যেখানে ওয়্যাক্স করবেন সেখানে এক হাত দিয়ে ত্বকটি নিচের দিকে টেনে ধরুন এবং তারপর রেজারটি ত্বক বরাবর সমান্তরাল রেখে হেয়ার গ্রোথের বিপরীত দিক থেকে ব্যবহার করুন। তাছাড়া আপনি থ্রেডিং, অ্যাপিলেটর, ট্রিমার অথবা বিট ফেস ওয়্যাক্স স্ট্রিপস ফর সেন্সিটিভ স্কিন প্যাক অফ 20ও ব্যবহার করতে পারেন। এখন পার্লারের জন্য চিন্তা না করে বাসায় বসেই আপনার ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিন।